চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, তাই জীবাণু আর ইনফেকশন থেকে বাঁচতে ব্যবহার করুন স্যাভলন সোপ। স্যাভলন সোপ? হ্যাঁ, কারণ প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। না না না, সিরিয়াসলি বল, কতদিন ডেট করছ? বেশি না, 7 দিন। 7 দিন? 7 দিনের পর কি হয়েছে? 7 দিনের পর গেছে গা। 7 দিনের পর বলে গেছে গা, কি করব? না থাকলে কিছু করা আছে? ক তুই ক, সব যদি চাই না যায় কিছু করার। বাড়ি ফেরার পথে রাস্তায় পেলাম কুড়ে, ছোট তো এখন উঠতে পারছে না। তা পাখিটা রাখবি কোথায় এখন? আমি এটা চিন্তা করছিলাম, পাখিটাকে কোথায় রাখবো? বাসায় তো টেক কেয়ার করার জন্য কেউ নেই, তাই একটা বার্ডশপে দিয়ে আসলে কেমন হয় বলো তো? কারণ বার্ডশপে অন্যান্য পাখিদের সাথে থাকলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে, ওরা তারপর পাখিটাকে বিক্রি করুক কিংবা ছেড়ে দিক, এটা ওদের ব্যাপার। ঠিক আছে, দেখো যেটা ভালো হয় সেটাই করো। হ্যাঁ পো, একদম ঠিক বলছিস। তো আমরা কাল, তুই আর আমি যেই রেখে আসি, এটা তুই কি বলিস? ঠিক আছে, এখন আপাতত আমাদের রুমে নিয়ে রাখি, কি বলিস? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোর কাছে ভাবি ঢাকা মেডিকেলে প্রথম স্থান পাইছে, কিন্তু ভাবিকে তো আগে দেখলাম না ভাই। ভাই মানে ভাবি এই কোচিং সেন্টারে পড়ে মনে করেন প্রথম স্থান অধিকার করছে। আপনি কোনো টেনশন লেন না, এই যে এগিয়ে ভাবির খুশ টাইম বাইর করলাম।
ভাই ব্যথা হইছে ভাই ব্যথা হইছে ভাই গেছিলাম ভাই সব ফেক পুরো দুনিয়াটাই ফেক আমি যে কোচিং সেন্টারে গেলাম কোচিং সেন্টারে গিয়ে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার কোনো অ্যানসার দেয় না পরবর্তী এরা তো খাওয়াই তুইব নগদে আমি 1000 টাকা পকেটের মধ্যে ঢুকে দাম আর ফর ফর করে সত্যি কথা কয়ে দিল কি কইছে ভাবি যে মানে মেডিকেলে মেডিকেলে তো পড়া দূরের কথা ভাবি 14 গোষ্ঠীর মধ্যে একটা মানুষও পড়ে নাই কি কইছ হ আর হ্যাঁ যে প্রথম স্থান এর কোনো অধিকার নাই সে কোনো অধিকার পড়ে নাই ও মাই গড তাহলে কি আমার ওর সাথে দেখা হবে না দেখা হইব না মানে ভাই এটা আপনি কোন কথা কইলেন আমরা জীবনে কোন জায়গা থেকে আনসাকসেসফুল হইছি সব সময় সাকসেস করছি লাইফটাতেই সাকসেসফুল হয়ে গেছে ভাবি যে ওই পথ দেখেছিল না ভাই মনে আছে ওই পথের সামনে আমরা ঠিক ফজরের নামাজের পরপরই হাড়ু ভাঙা লক কইরা দাঁড়ায় থাকুন কোন সময় ভাবি না আইবই একসময় না আইবই দেখা হইব ভাই এটা লইবে আপনি কোন টেনশন নেওয়ার কোনো কারণই নেই না সমস্যা নেই বলতে পারবো আমি কবুতর বাচ্চাটাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছি ও তো এখনো ছোট উঠতে পারছে না আপনার দোকানে অন্যান্য কবুতরের সাথে যদি আপনি একটু রেখে দিতেন আমাদের খুব উপকার হতো বিষয়টা হচ্ছে কি আপু আমরা এইভাবে আসলে কবুতরটা রাখি না বা কিনি না তো যে কারণে আমি রাখতে পারছি না 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 ভাই আর কোনো সমস্যা নেই আর কোনো টাকা পয়সা লাগবে নাকি আমরা জাস্ট এমনি রেখে দিই আপনার বাচ্চাগুলোর সাথে যখন এটা বড় হবে তখন এটাকে ছেড়ে দেবে কি আপু হবে না কি বলিস আচ্ছা ঠিক আছে ওই বিষয় হলো তাহলে দিয়ে যেতে পারো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ কি বলতেছ আমি বাইক ছাড়া চলাফেরা করব কি করে তুমি বুঝতে পারছো না তুমি নিয়মিত বাইক অ্যাক্সিডেন্ট করছো বন্ধ এখন থেকে তোমার বাইক চালানো একদম বন্ধ ওটা একটা হয়ে গেছে বাবা ওটা আর হবে না 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 তুমি বাইক চালানো বন্ধ করে ব্যবসার দিকে মন দাও বাবা আমি তোমাকে অনেকবার বলছি তোমার বিজনেস হ্যান্ডেল করার মতো ম্যাচুরিটি আমার মধ্যে আসে নাই তুমি জয়েন করো আস্তে আস্তে তোমার ম্যাচুরিটি এসে যাবে আর শোনো তোমাকে বিয়ে করতে হবে তোমার জন্য আমি মেয়ে দেখছি তোমার কি মাথা খারাপ যেই ছেলে তোমার বিজনেস ম্যানেজ করতে পারবে না সেইটুকু ম্যাচুরিটি তার মধ্যে আসে না সে একটা বিয়ে করে সে একটা বউ কিভাবে ম্যানেজ করবে বাবা অ্যাবসার্ড আমি এখন বিয়ে করতে পারবো না অসম্ভব বিয়ে করলে বাড়িতে একটা মেয়ে আসবে বাড়িটার সৌন্দর্য বেড়ে যাবে বাড়িটা কেমন অগোছালো লাগে না
ঘর গোছাতে হবে, অগোছালো হয়ে থাকে, কি করতে হবে? ঘর মুছতে হবে, আমি করছি। বাবা ঘরের কি কি গোছাতে হবে না আমাকে বলো, আমি গোছাবো। ঘর ঝাড়ু দিতে হবে, তাও আমি বিয়ে করতে পারবো না ভাই, বলো কি করতে হবে? মানে কি আপনাকে আমি কতক্ষণ আগে রিকোয়েস্ট দিয়েছি? না না না, যেহেতু কি হয়েছে আপনাকে এক্ষুনি আসতে হবে। দেখেন আমার আর মাত্র 20 মিনিট বাকি আছে পরীক্ষা শুরু হবার, আপনি আসতে পারবেন? আপনি আগে বলেন নাই কেন? আমি তাহলে অন্য কোনো রাইডার খুঁজতাম। না না না, আপনাকেই আসতে হবে। তেমন কোনো সমস্যা নেই, ওই সামান্য অ্যাক্সিডেন্ট। কার? কে করেছে অ্যাক্সিডেন্ট? আমি আমি করেছিলাম, কদিন আগেই করলাম। একটা গাড়ি খুব রেকলেসলি চালাচ্ছিল, পরে এসে আমাকে মেরে দিয়েছে। এখন ঠিক আছে, ভালো আছে, চেক আপের জন্য এসেছিলাম। আমি তো গতকাল একদম নোটিস করিনি, আমি যদি নোটিস করতাম তাহলে আপনার বাইকই উঠতাম না। কেন না, মানে
যে রাইডার নিজের নিজের সেফটি হ্যান্ডেল করতে পারে না সে প্যাসেঞ্জার সেফটি কীভাবে নিশ্চিত করবে? তো এখন থেকে আপনি খুব কেয়ারফুলি বাইক চালাবেন যখন আপনার পেছনে কোনো প্যাসেঞ্জার থাকবে। বাই দ্য ওয়ে আপনার পেছনে প্যাসেঞ্জার কী অবস্থা বলুন তো, ঠিকঠাক আছে তো? মানে হাত পা ঠিকঠাক আছে নাকি হসপিটালে ভর্তি? আমার পেছনে কেউ ছিল না, আমি একাই ছিল। আরে ভাবি, মানে সরি আপু, আপনি কারে বলতেছেন রাইডার? আপনি কি আমার বাইরে দেখে কি রাইডার মনে হইতেছে? একটা হ্যান্ডসাম ছেলে আপনি কেমনে রাইডার করতেছেন? ভাইয়ের বাপের কয় টাকা জানেন? মানে ভাইয়ের বাপ যদি চায় ডেলি 100টা রাইডার মানে আনতে পারে, আর 100টা রাইডার লাগে 200টা প্যাসেঞ্জার ফ্রি। বেশি বলতেছিস না। সরি আমি বোধহয় একটা ভুল করে ফেললাম না? না না, ঠিক আছে ঠিক আছে, আমি তো আপনাকে রাইড দিয়েছি, সো লজিক্যালি আমি আপনার রাইডার। আসলেই কিন্তু তাই, আপনি কিন্তু আমার সাথে একদম রাইডারের মতো আচরণ করেছেন। আমার কাছ থেকে টাকাটাও রাখলেন, এখন থেকে যখন কোনো মানে কাউকে লিফট দিবেন তখন তার কাছ থেকে কোনো টাকা রাখবেন না, শুধুমাত্র তেলের খরচ রাখবেন। দিন এবার আমার বাকি টাকা ফেরত দিন, আপনার তেলের খরচ রেখে। কেমনে? ওটা তো ডেট ফুয়েল, ওটা ডেট শেষ, ওই টাকা কি আপনার পাবেন? বাইতে ওটা সুন্দর করে লেমিনেটিং করে ঘরের মধ্যে বাঁধায় রাখছে, ওইটা আর পাবেন না আপনি। না কিছু না, আমার চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, তাই জীবাণু আর ইনফেকশন থেকে বাঁচতে ব্যবহার করুন স্যাভলন সোপ। স্যাভলন সোপ? হ্যাঁ, কারণ প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম, গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ, জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। হ্যাঁ দিচ্ছি আমি, আরে রিচার্জের দোকানে চলে আসছি তো, 2 মিনিট লাগবে। কত টাকা জানো? 100 টাকা, 100 টাকা। হ্যাঁ দিয়ে দিচ্ছি, ওকে বাই। আচ্ছা ওই যে নাম্বারটা লিখে, হ্যালো, আমি জানি না, আমার নাম্বার থেকে কল আসছে তোকে চাইতেছে তো। হ্যালো, হ্যালো, হাই, আমি 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 রবি। আমি কোন রবি? আপনাকে দুদিন আগে রাইড দিয়েছিলাম বাইকে এবং আপনার সাথে আমার হসপিটালে দেখা হয়েছিল গতকাল। আপনি আপনি আমার ছোট বোনের নাম্বার কোথা থেকে পেলেন? আমি ওই
ফোন নাম্বারটা কালেক্ট করলাম, ওই যে আপনার যদি কখনো কোনো রাইডের প্রয়োজন হয় আপনি আমাকে বলতে পারেন, মানে আমি আপনাদের আমি ফ্রি থাকি আর আই লাভ টু রাইড বাইক, সো দ্যাটস ওয়াই আই ক্যান হেল্প ইউ, মানে যদি মনে হয়। আমি কি আপনার নাম্বারটা পেতে পারি আপনি যদি কিছু মনে না করেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আমার নাম্বারটা টেক্সট করে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই। এই মোবাইলে যারা বেশি চ্যাট করে তাদের ব্যাপারে লিখেছে। আর কি লিখেছে? লিখেছে ছেলে আর মেয়ে বলে কথা না, মানে যারাই বেশি মোবাইলে মেসেজ লেনদেন করবে তাদের নাকি এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। বাবা তুমি না এগুলো নিয়ে একদম চিন্তা করো না, আপুর ফোনে সারাদিন একটা মেসেজও আসে না। বাবা মোবাইল কোম্পানির মেসেজ পার্সোনাল না। আচ্ছা তোমরা খাও, আমি চাটা নিচ্ছি। আপনার কাছে তো আমি আগে কখনো ফেভার চাই নাই, আপনার সাথে আমার এতদিনের সম্পর্ক, তাই না? ভাই দেখেন এরকম রেগুলার মেয়েদের সাথে কিন্তু চিট করা হচ্ছে, ওদের পারমিশন ছাড়া ওদের ছবি বিভিন্ন কোচিংয়ের লিফলেটে পোস্টারে কিন্তু ইউজ করা হচ্ছে, কিন্তু ওরা কিন্তু জানেও না। এদের মানে এর কারণে কিন্তু ওরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু আমরা কিন্তু এটা বুঝতে পারছি না। এটা কি ঠিক আপনি বলেন? না অবশ্যই এটা মানে এটা যুক্তিক না। হ্যাঁ যুক্তিক না, এই জন্য আমি আপনার বলছিলাম ভাই আপনি যদি একটু আপনাদের নিউজ পেপারে একটু এই রিপোর্টটা করতেন যে ওদের বিরুদ্ধে যদি ওদের নাম উল্লেখ করে দিতেন তাহলে কিন্তু ভাই খুব ভালো হইতো। এটা তো ভাই সম্ভব না, আমাদের সিস্টেমে এটা সম্ভব না একটা কোম্পানির নাম অ্যাড করা, ঠিক আছে? এটা আমরা পারি না ভাই। ভাই আপনি বুঝতে পারছেন না ভাইয়া, যে এই মেয়েটার সাথে এই জিনিসটা হয়েছে ভাই আমি আসলে ওকে চিনি পার্সোনালি, ওর সাথে যেটা হচ্ছে ওটা তো আমরা বুঝতে পারছি। আচ্ছা বাদ দিলাম, সব কিছু বাদ দিলাম, আপনি একটাবার চিন্তা করে দেখেন এটা যদি আমার সাথে হইতো বা আমার বোনের সাথে হইতো, আপনার বোনের সাথে তো হইতে পারতো ভাইয়া, তখন কি করতেন আপনি? না সেটা অবশ্যই আমি পার্সোনালি এটারে আমি অবশ্যই এটা গুরুত্বভাবে দেখতাম ভাই। ওইভাবে একটু চিন্তা করে দেখেন না ভাইয়া, প্লিজ ভাইয়া নিউজটা করে দেন ভাই প্লিজ, সবাই সবাই জাস্ট একদম একদম সচেতন হয়ে যাবে ভাই। অসম্ভব একটা জিনিস, প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি ভাই। এই আপু দেখ তোর ছবি দিয়ে নিউজ হয়েছে। মেডিকেল কলেজে ভর্তির প্রচারে অন্যের ছবি ব্যবহার করার অভিযোগে কোচিং সেন্টারের
পরিচালক সহ 11 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে আর আমাদেরকে যে তথ্য দিয়ে সহযোগিতা করেছে তার নাম রবি। গ্রেফতার ব্যক্তিরা হলেন কোচিংয়ের পরিচালক সোহেল রানা, আব্দুল ওয়াহেদ, মুক্তাদির, মেহেদী হাসান, ইব্রাহিম খলিল। হ্যালো রবি, আপনার সাথে একটু দেখা করতে চাই, সম্ভব? আচ্ছা ঠিক আছে, ওকে নো প্রবলেম, চলে আসব। তাহলে আজকে সন্ধ্যার ঠিক 7টায় চলে আসুন কফি শপে। ঠিক, ওকে সি ইউ সুন। ইয়া ওকে 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 থ্যাংক ইউ। Please have a seat. Thank you so much. So, Mr. Surprise Man. Surprise Man? She shuru theke mane bike er ghotona theke ekhon ei news porjonto apni to ekta por ekta surprise diye jacchen. Kyo jodi apnar chobi niye protarona kore tahole ami protibad korbo na, as a human being to amar kora uchit. আসলে এখন অনেক কোচিং সেন্টার এরকম করছে, একজনের ছবি বিভিন্ন কোচিং সেন্টারের বুকলেট পোস্টারে। দিস ইজ ভেরি ব্যাড না? বাই দ্য ওয়ে, আমার একটা বিষয় জানার ছিল। জি, মানে আপনি এরকম উপকার কি শুধুমাত্র আমাকেই করলেন নাকি আমার যে অন্য কেউ হলেও করতেন? নো, নেভার। আপনার সম্পর্কে জানতে গিয়েই তো আমি ওদের ভণ্ডামি সম্পর্কে জানলাম। মাই গড, তার মানে আপনি আমাকে সেই বাইকের দিনের আগ থেকেই চিনতেন, রাইট? হ্যাঁ, ইয়েস বলতে পারেন। তবে আপনি যে বলছেন না যে আমি আপনাকে সারপ্রাইজ দেই, আসলে সারপ্রাইজটা কিন্তু আপনি আমাকে আগে দিয়েছেন। কিভাবে? এই যে সেদিন আমার বাইকের পেছনে হঠাৎ এসে উঠে যাওয়া, আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া, এটা তো আমার জন্য সারপ্রাইজ ছিল। এন্ড আই থিংক যে মেয়েটার সাথে আমি এতদিন ধরে কথা বলার চেষ্টা করছি বা তার একটু নজরে পড়ার চেষ্টা করছি, সেই মানুষটাই হঠাৎ একদিন আমার বাইকে উঠে পড়লো এবং আমাকে রাইডার বানিয়ে ফেললো। আমি কিন্তু পুরোটা এনজয় করেছি। আই এম সো সরি অ্যাবাউট দ্যাট। And I think coincidence happens when you think about someone all the time. Acha tahole ei ghotona sob jaygay ekta manushi. Ji, ami sob jaygay ami coincidence. Wait, আপনি কি আমাকে স্টপ করতেন বলেন তো? না না, আমি দুষ্টামি করছিলাম। যাই হয়েছে, হোয়াট এভার ইট ইজ, বাট ওই দিন যদি আপনি আমাকে লিফট না দিতেন আমি সত্যি পরীক্ষাটা মিস করতাম। থ্যাংক ইউ সো মাচ। নো থ্যাংকস, নো সরি। আমার এই দুটো শব্দ একদম পছন্দ না, আর স্পেশালি পছন্দের মানুষের মুখ থেকে শুনতে একদম ভালো লাগে না। ঠিক আছে, বলবো না। কফি? এটা ক্যাপুচিনো। প্লিজ
তুলি রং দিতে যদি আমার হৃদয় দেয়ালে তোর ছবি দেখতাম শুধু তোমায় তোমার মনের একটু জমি দাও গো তুমি আমায় করবানি রব আমি তোমার মনের পাড়ায় তুমি বোঝো না বোঝো না তুমি বোঝো না বোঝো না তুমি বোঝো না কেন আমায় আমি চাই যে চাই যে আমি চাই যে চাই যে আমি চাই যে শুধু তোমার তুমি বোঝো না বোঝো না তুমি বোঝো না বোঝো না তুমি বোঝো না কেন বাবা, তোমার আর মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ছেলের বউ খুঁজতে হবে না।
একশোবার খুঁজতে হবে। তোকে বিয়ে না দিলে তুই জীবনেও ঠিক হবি না। বিয়ে দাও না, মানা করছে কে? তো বউ খুঁজতে না করছিস কেন? সমস্যা কি তোর? সমস্যা কিসের সমস্যা? কোনো সমস্যা নেই, সব সমস্যার সমাধান করে ফেলছি আমি। মানে বিয়ে করে ফেলেছিস নাকি? কোথায় আমার বৌমা কোথায়? হ্যাঁ, আরে আরে বাবা, এত উত্তেজিত হচ্ছ কেন? বৌমা করতে, বিয়ের আগেই বৌমা বৌমা করতেছ, আর আমি তোমার পারমিশন ছাড়া বিয়ে করবো নাকি? এখন একটা সিচুয়েশন হয়েছে, মানে আমি পছন্দ আছে আর কি, মানে করেছি আর কি। এখন তোমার ওই ফ্যামিলিতে গিয়ে কথাবার্তা বলতে হবে, মানে ফর্মালিটিসগুলো মেনটেন করতে হবে। এতদিনে তুই একটা কাজের মতো কাজ করেছিস, বুঝছিস? আচ্ছা কবে যাব, কখন যাব, আজ কি চল? বাবা তুমি আবার উত্তেজিত হয়ে যাচ্ছ, আমি তোমাকে সব জানাবো, সব ডিটেলসে বলবো, কিন্তু এখন আরে কি করে পছন্দ করলি, বৌমা কোথায় আছে, কি করে? আরে রবি শোন, তো কেমন লাগছে? যেমন লাগা উচিত তেমনটাই লাগছে আমার। নার্ভাস যেখানে মিলেছে সেখানে যাব। খুশি? খুশি কবে যাব? আমাদের প্ল্যানটা কিন্তু খুব ভালোই হয়েছে না? করছি অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু ভেতরে ভেতরে লাভ ম্যারেজ। তাছাড়া আর কি উপায় আছে বলো? আমার বাবা লাভ ম্যারেজ কখনো মেনে নিতেন না। আচ্ছা তাহলে তুমি এখন এখান থেকে বের হয়ে তোমার বাবাকে কি বলবে? কি বলবো, বাবাকে বলবো ছেলের সাথে কথা হলো, ছেলের সাথে কথা বলে মনে হয়েছে ছেলে তো গুন্ডা টাইপের। হ্যাঁ ঠিকঠাক নাই, আমি ছেড়ে বিয়ে করবো না, জীবনও না।